আমি এখন কিভে যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি সেই জায়গাটার নাম ময়দান। এইটা কিভের সিটি সেন্টার, আমাদের ধর্মতলার মতন। এমনি সময়ে এই জায়গাটা এই সময়ে মানুষজনে গিজগিজ করতে থাকে। মার্চের শেষে রুশ বাহিনী কিভ ছেড়ে চলে যাওয়ার পরেও, মানে রুশ বাহিনীকে কিভ থেকে বিতাড়িত করার পরেও, এখনও কিভ সাধারণ জীবনে ফেরেনি এই শহর। দোকানপাট সব বন্ধ, রেস্তোরাঁ ক্যাফে এখনও প্রায় সবই বন্ধ। ইনফ্যাক্ট আমি যে হোটেলে আছি সেটা এই সিটি সেন্টারেই একটা হোটেল। হোটেলে মাঝে মাঝেই জল চলে যাচ্ছে, জল থাকছে না। আমি রিসেপশনে গিয়ে জিজ্ঞেস করাতে তারা বলল যে মিউনিসিপ্যালিটি থেকে, কর্পোরেশন থেকে যে জলের সাপ্লাই সেইটা এখনও রেগুলারাইজ হয়নি। আশপাশে যতগুলো খাবারের দোকান সব বন্ধ, ছোট বড় রেস্তোরাঁ ক্যাফে এখনও সবই বন্ধ এই অঞ্চলে। ইনফ্যাক্ট আমার হোটেলেও খাবারের বন্দোবস্ত নেই। আমরা কয়েকটা সুপার মার্কেট কখনো কখনো খুলছে দু চার ঘন্টার জন্য, তার মধ্যেই লম্বা লাইন, লোকজন গিয়ে খাবার দাবার সংগ্রহ করে নিচ্ছে সেইটুকুনি সময়ের মধ্যে। আমি এখন কিভ থেকে বোরোডিয়াঙ্কার পথে। আমরা যখন বোরোডিয়াঙ্কা যাচ্ছি তখন এই জায়গাটাতে, এই বিল্ডিংটা, এটা পরপর পরপর রেস্তোরাঁ এবং ক্যাফে। তো আমি আমার চালককে বললাম যে গাড়িটা একটু দাঁড়াও, কিছু খাবার তুলে নেওয়া যাক। বিল্ডিংটা দাঁড়িয়ে আছে দেখে দূর থেকে ভেবেছিলাম খোলা। যখন নামলাম আমরা তখন দেখলাম যে বিল্ডিংটা দাঁড়িয়ে আছে ঠিকই, কিন্তু এই হচ্ছে ক্যাফে আর রেস্তোরাঁর অবস্থা। অভিযোগ হচ্ছে যে যখন রুশ বাহিনী এই বোরোডিয়াঙ্কা থেকে পিছচ্ছিল, যখন ফেরত যাচ্ছিল, এই দোকানগুলো এবং আশপাশের অসংখ্য বাড়ি তারা ধ্বংস করে দিয়ে গেছে। এইটাই এখন চিত্র কিভ থেকে বোরোডিয়াঙ্কা যাওয়ার যে রাস্তা, কিভ থেকে বোরোডিয়াঙ্কা প্রায় 40 কিলোমিটার রাস্তা, রাস্তার পাশে যেতে যেতে আপনার চোখে এইটাই পড়বে। দাঁড়িয়ে আছে হয়তো, বিল্ডিংগুলো দাঁড়িয়ে আছে, কিন্তু ভেতরে ঢুকলে বোঝা যায় যে রিট্রিটিং বাহিনী ঢুকে ঢুকে এই এই দোকানগুলো, এই ক্যাফেগুলোকে ধ্বংস করে দিয়ে গেছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।